আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে অনেকে রসুন খাওয়া শুরু করেছেন বা খাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, বিভিন্ন ঘাটতি পূরণ থেকে শুরু করে শরীরটা যাতে ভালো থাকে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কাঁচা রসুন সঠিক নিয়মে খাওয়া এবং কতটুকু পরিমাণে খাবেন, কাদের জন্য সতর্কতা রয়েছে, পাশাপাশি রসুনের সাথে আরও একটি উপাদান বা একটি খাবার আমি আপনাদের সাথে খেতে বলবো, যেই খাবারটি খেতে পারলে দুইটা সমন্বয়ে ভালো একটা অঙ্কের আমাদের স্বাস্থ্যের দিকে ব্যাকআপ দিবে, আমাদের যাদের বীর্য একটু পাতলা হয়ে গেছে, যারা অতীত অতিরিক্ত পরিমাণে বদভ্যাসে লিপ্ত ছিলাম এবং যারা সাধারণত স্বাস্থ্য সচেতন রয়েছে, শরীরকে একদম সুস্থ স্বাভাবিক রাখতে চাই, শরীরের টক্সিন দূর করতে চাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চাই এবং আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের ঘাটতি পূরণ করতে চাই, তারা এই দুইটি খাবার গ্রহণ করতে পারেন। 30 থেকে 45 দিনের মধ্যে ভালো একটা অঙ্কের ব্যাকআপ দিবে, আপনাদের সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। রসুন, রসুনে অসংখ্য উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন। আমি আপনাদের বলতে চাই, যত খাবার নির্বাচন করেন না কেন, যত খাবার আপনারা চয়েস করেন না কেন, দৈনন্দিন রুটিনে খাবারের জন্য বা নিজের পরিবর্তনের জন্য, যেমন অনেকে রসুন খাচ্ছেন বীর্য গাঢ় করার জন্য, যৌনশক্তি বৃদ্ধি করার জন্য, কিন্তু আপনাকে জানতে হবে, যেমন আপনি ধূমপান যদি অতিরিক্ত করে থাকেন, রসুনের থেকে শুরু করে অনেক বড় কোনো ঔষধও যদি আপনি গ্রহণ করেন, আপনার স্বাস্থ্যে তেমন একটা পরিবর্তন আসবে না। পাশাপাশি আপনি যদি রাতে পর্যাপ্ত পরিমাণে না ঘুমান, সেদিকে আপনাকে একটা ব্যাকআপ দিবে না। পাশাপাশি আপনি যদি শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম না করে শুধু শুয়ে বসে জিমজিমভাবে থাকেন, তাহলেও কিন্তু আপনাদের সাধারণত সমাধানটা আসবে না। এরপরে আপনারা অনেকে রয়েছেন যে শুধুমাত্র কয়েকটা নির্দিষ্ট খাবারের দিকে ফোকাস দেন, কিন্তু আপনার যে প্রতিদিন খাবার রুটিনে সবুজ শাক সবজি সিজনাল ফল ভিটামিন সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ মিনারেল সমৃদ্ধ খনিজ সমৃদ্ধ খাবার যে আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন, সেদিকে যদি আপনি লক্ষ্য না দেন, তাহলে কিন্তু তেমন একটা ব্যাকআপ আসবে না। রসুনে অসংখ্য উপাদান রয়েছে। ইউনানি আয়ুর্বেদীয় শাস্ত্রে রসুনের গুণাগুণ অনেক অনেক গভীর, অনেক গভীর, যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, হার্টের জন্য ভালো, রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহযোগিতা করে, আমাদের শরীরের টক্সিন দূর করতে সহযোগিতা করে, শরীরের অ্যান্টি অক্সিডেন্টের ঘাটতি পূরণ করতে, যা অনেক গভীর কিছু কাজ রয়েছে এর, সেটা পূরণ করতে সহযোগিতা করে। আমরা রান্নাঘরে থাকা এই খাবারটি আমরা গ্রহণ করি না, অনেকে হয়তো বা অলসতার কারণে, অনেকে হয়তো বা এর উপকারিতা জানি না বলে, অনেকে হয়তো আজ খাই কাল খাই পরশু খাই, খাইতে খাইতে একদিনও খাচ্ছেন না এই বিষয়টা করছেন। আমরা চলুন জেনে নিব, আর একটি খাবার আপনারা খেতে পারলে দৈনন্দিন যেই কাজে আপনি একটা ঝিমঝিম ভাব বা ক্লান্ত অনুভব করেন, এটাও কিন্তু দূর হয়ে যাবে। আমরা প্রতিদিন হাফ কর থেকে শুরু করে এক কর বা দুই কর পরিমাণে রসুন খাবো। উপকার আছে জেনেও আমরা অতিরিক্ত কোনো কিছুই খাবো না, কখনোই না, শুধু রসুনের ক্ষেত্রে না, যেই খাবারে উপকার আছে তার মানেই যে একবারে আপনার অতিরিক্ত গ্রহণ করতে হবে, বিষয়টি এমন না। আমরা পরিমিতভাবে আমাদের স্বাস্থ্যে আস্তে আস্তে আমরা গ্রহণ করানো ট্রাই করব। আমরা প্রতিদিন হাফ কর এক কর বা দুই কর পরিমাণে কোন পদ্ধতিতে খাবেন, কোন পেটে খাবেন, খালি পেটে না ভরা পেটে, যে কোনো পেটে আপনি খেতে পারেন। আপনার যদি খালি পেটে খেলে কোনো সমস্যা না হয় তাহলে খালি পেটে, অন্যথা আপনি নাস্তার পরে বা খাবার পরে আপনারা খেতে পারেন। পাশাপাশি কীভাবে খাবেন, চিবিয়ে খেতে পারেন, আপনারা পেস্ট আকারে তৈরি করে খেতে পারেন, আপনারা কোনো খাবারের মাধ্যমে চিবিয়ে খেতে পারেন বা সালাতের মাধ্যমে খেতে পারেন, যে কোনো পদ্ধতিতে আপনারা কাঁচা রসুনটা খেতে পারেন। আগুনে দেওয়ার থেকে কাঁচাটাই আমাদের উপকারিতা বেশি দেয়, আমরা কাঁচা রসুনটা খেতে পারি। আরেকটি খাবার পাশাপাশি আমি আপনাদের প্রতিদিন খেতে বলবো, এক থেকে দুইটি বা তিনটি কলা কেন, এর বেশি না কেন। শুনুন ভাই, কলাতেও রয়েছে প্রচুর পটাশিয়াম। পটাশিয়াম আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় একটি উপাদান, বাট ওই যে বললাম অতিরিক্ত না, তো অতিরিক্ত পটাশিয়াম আবার আমাদের কিডনি স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না। তাই আমরা পরিমিতভাবে প্রতিদিন 2-3টি কলা আমরা গ্রহণ করতে পারি। কলায় ক্যালোরি, কলায় ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য ভিটামিন থেকে শুরু করে কলায় রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের পুরুষের বীর্য গাঢ় করতে, শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করতে, পাশাপাশি আমাদের যৌনশক্তি বৃদ্ধি করতে কলার অনেক বড় ভূমিকা রয়েছে। সামনে থাকা এই ফলটি আমরা হয়তো বা অনেকে ইচ্ছা করে গ্রহণ করি না বা খেতে ইচ্ছা হয় না, বা আমরা চোখের সামনে থাকে বলে আমরা তার মূল্য দিচ্ছি না, বিষয়টা এমন হয়ে যেন দাঁড়ায় না। প্রতিদিন 2-3টি কলা খাবো আর 1-2 কর পরিমাণে রসুন খেতে পারি। ভালো একটা অঙ্কের ব্যাকআপ আপনার স্বাস্থ্যের 30 থেকে 45 দিনের মধ্যে দিবে, তখনই ভালো সমাধান পাবেন যখন আপনার লাইফস্টাইলটা একটা নির্দিষ্ট মেয়াদে আপনি চালাতে পারবেন, নির্দিষ্টভাবে আপনি চালাতে পারবেন, অতিরিক্ত উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করা যাবে না। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।